হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রতিদিনের ন্যায় আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমার স্বাস্থ্য কথন চ্যানেলের নিয়মিত আয়োজন, স্বাস্থ্য বিষয়ে পরামর্শ নিয়ে। প্রতিদিন স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে আমাদের জীবনে ঘটে যেতে পারে নানান ধরনের দুর্ঘটনা। তাই প্রত্যেকটা রোগের যদি প্রাথমিক চিকিৎসা আমাদের জানা থাকে, তাহলে আমরা আক্রান্ত রোগীকে যে কোনো বিপদের হাত থেকে রক্ষা করতে পারি। তো আজকে আপনাদের সামনে আলোচনা করব আগুনে পুড়ে যাওয়া রোগীর প্রাথমিক চিকিৎসা কি কি, বা পুড়ে যাওয়া রোগীর প্রাথমিক চিকিৎসা কি কি। পুড়ে যাওয়া অনেক কারণেই পুড়ে যেতে পারে, সেটা বাতের মারের কারণে, গরম পানির কারণে, আগুনের কারণে, ইলেকট্রিক অথবা বৈদ্যুতিক শকের কারণে, অথবা কোনো রাসায়নিকের মাধ্যমে পুড়ে যেতে পারে। তো প্রথমে আপনাদেরকে বলবো পুড়ে গেলে কি কি করবেন না। গ্রামগঞ্জের মানুষ দেখা গেছে পুড়ে গেলে পোড়া জায়গায় বরফ লাগায়, কিন্তু বরফ লাগাবেন না। বরফ লাগালে পোড়াটা আরও বেড়ে যেতে পারে। অনেকে টুথপেস্ট লাগায়, টুথপেস্ট লাগানো যাবে না, ডিম ভেঙে দেওয়া যাবে না, মাখন লাগানো যাবে না। এগুলো হচ্ছে অয়েলি তেল জাতীয় জিনিস, এগুলো লাগালে পোড়া উপকারিতা না হয়ে আরও ক্ষতি হতে পারে। এবং অনেকে গ্রামগঞ্জে গরুর গোবর লাগায়, সেটা একদম লাগানো যাবে না এবং কোনো প্রকার জার ফুক করা যাবে না। তো এতক্ষণ আপনাদেরকে বললাম কি কি করা যাবে না, এখন আপনাদেরকে বলবো আগুনে পুড়ে যাওয়া রোগীকে কি করবেন। প্রথমেই আগুনে পুড়ে যাওয়া রোগীকে আগুনের উৎস থেকে সরিয়ে আনতে হবে। আগুনের উৎস থেকে মানে যে জায়গায় আগুন লেগেছে ওই জায়গা থেকে রোগীটাকে সরিয়ে আনতে হবে। এর পরবর্তীতে রোগীটাকে সরিয়ে আনার পর রোগীর শরীরে জামা কাপড়ে যদি আগুন লেগে থাকে, তাহলে সে আগুন নিভাতে হবে। সে আগুন নিভানোর জন্য খালি হাতে আগুন নিভাতে যাবেন না, অবশ্যই বাড়ি কাঁথা, বাড়ি তোয়ালে অথবা মোটা জ্যাকেট দিয়ে সেফে ধরে রাখলে আগুন নিভে যাবে। আগুন নেভানোর পরে রোগীর আগুনে পুড়ে যাওয়া অংশ পানিতে ভিজিয়ে রাখতে হবে। এক্ষেত্রে পানিটা অতি গরমও না এবং ঠান্ডাও না, স্বাভাবিক তাপমাত্রার পানিতে ভিজিয়ে রাখতে হবে। দেখা গেছে পুকুর আছে, আগুনে এক পোড়া রোগী পুকুরে ঝাঁপ দিল, ওইখানে 10-15-20 মিনিট থাকলো, সমস্যা নেই। পুকুর আছে, খাল আছে, পুকুর বা খালের পানিতে ভিজিয়ে রাখলো, অথবা টেপের পানি, চলমান টেপের পানিতে হাতটা ভিজিয়ে রাখতে হবে। এখন প্রশ্ন হলো কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে। সাধারণ পোড়ার ক্ষেত্রে 20-30 মিনিট আগুনে ভিজিয়ে রাখতে, পানিতে ভিজিয়ে রাখতে হবে আগুনে পোড়া রোগীর আক্রান্ত স্থান। এবং রাসায়নিক দ্রব্য দিয়ে পোড়া রোগীকে পানির মধ্যে কম করে 30-40 মিনিট অথবা 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। পানিতে ভিজিয়ে রাখার পর রোগীর আক্রান্ত স্থান মানে ফোড়া জায়গাটা একটা পরিষ্কার গজ কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে ওই আক্রান্ত স্থানে আরেকটা গজ কাপড় দিয়ে ভালো করে ব্যান্ডেজ করে দিতে হবে। এই হলো আগুনে পোড়া রোগীর প্রাথমিক চিকিৎসা শেষ। এর পরবর্তীতে আপনারা আগুনে পোড়া রোগীকে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন। চিকিৎসক দেখে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি অথবা থার্ড ডিগ্রি বার্ন, যেই বার্নে হোক ওই অনুযায়ী রোগীকে মলম অথবা অ্যান্টিবায়োটিক এবং ফেইনকিলার ব্যবহার করবে। প্রাথমিক চিকিৎসার মানে হলো ট্রিটমেন্ট উইদাউট মেডিসিন, ওষুধ ছাড়া চিকিৎসা। তো এটাই হলো আগুনে পোড়া রোগীর প্রাথমিক চিকিৎসা। কালকে আপনাদের সামনে ইনশাল্লাহ আমি হাজির হব, আশা করি ইলেকট্রিক শক বা কারেন্টে শক খাওয়া রোগীর প্রাথমিক চিকিৎসা নিয়ে। আমার চ্যানেলে আমি প্রত্যেক দিন এরকম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আপনাদের সামনে হাজির হব। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, আমার পরামর্শগুলো আপনাদের কাজে এসে থাকে, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।